Welcome to Meghalaya. Puro market jure shudhu meyederi jinishpotro meyederi cheleder kono bhalo jinishpotroi nei bhalo ki motei nei makhoner moto bole geche to speedboat e ute bollam chalo pathor mata samle joy kore felchi bangladeshi mamader hi The state of clouds, Meghalaya. Welcome to Meghalaya. Ami Kaushik, tomader bhromon bondhu, aaj niye chole eshi Meghalaya series er prothom porbo. Amra Meghalaya ghure dekhbo. Ebong 3 nights 4 days e kibhabe Meghalaya shompurno ta ghora jay ebong sobtheke kom khoroje kibhabe shompurno ta ghora jay seta ghure dekhabo. Tai তোমাদের সকলকে আমার চ্যানেল বিশ্বরূপম লাইভে স্বাগত জানাই এখন আমি আছি ডাউকি নদীর উপর এশিয়াস ক্লিনেস্ট রিভার হ্যাঁ ডাউকি নদীতে কিভাবে আসবে কোথায় কিভাবে যাবে কি কি দেখবে মেঘালয়ের সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি হিট করে রাখতে ভুলো না এবং সঙ্গে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজেও ফলো করে রেখো তো চলো আমাদের মেঘালয় পর্ব শুরু করা যাক আজ আমরা ফুল মেঘালয় ট্যুর সম্পর্কে জানব জানব মেঘালয় কিভাবে যাবেন মেঘালয় ট্যুর প্ল্যান কিভাবে করবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কি কি দেখবেন খরচিপা কত ইত্যাদি ইত্যাদি তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ইন্ট্রোর পরে শুরু করা যাক মেঘালয় কিভাবে পৌঁছাবেন বাই ফ্লাইট যেতে গেলে আপনাকে পৌঁছাতে হবে দেশের যে কোনো স্টেট থেকে শিলং ডোমেস্টিক এয়ারপোর্টে এবং সেখান থেকে 24 কিলোমিটার ড্রাইভ করে আসতে হবে গুয়াহাটির মেইন আকর্ষণ পুলিশ বাজারে মনে রাখবেন এটা ডোমেস্টিক এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে ল্যান্ড করে না তাই বাংলাদেশি বন্ধুরা ফ্লাইটে ডিরেক্ট এখানে আসতে পারবেন না ট্রেনে যদি আসতে হয় তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন গুয়াহাটি এবং সেখান থেকে বাই কার বা বাই বাস চলে আসুন শিলং কলকাতা থেকে গুয়াহাটির যত ট্রেন আছে সবকটি টাইম টেবিল আমি প্রোভাইড করলাম আপনারা চাইলেই স্ক্রিনশট করে রাখতে পারেন আমাদের ট্যুর প্ল্যানটা ছিল প্রথম রাত কামাখ্যা এবং দ্বিতীয় রাত গুয়াহাটি থাকবো আর তারপর তৃতীয় দিন শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব তাই ডে থ্রিতে সকাল 10টায় চলে আসলাম আসামের স্টেট বাস স্ট্যান্ডে তো এখন আমরা গুয়াহাটিতে আছি এবং গুয়াহাটি রেলওয়ে স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ডটা আছে সেই বাস স্ট্যান্ডে এসেছি এবং এখান থেকে শিলংয়ের বাসগুলো যায় এবং শিলংয়ের শেয়ার গাড়িও যায় এই যে বাস স্ট্যান্ডে এখান থেকে শিলিগুড়ি কোচবিহার বিভিন্ন জায়গার বাস তো আছেই তাছাড়া শিলংয়ের বাস আছে শিলংয়ের বাস তুমি পাবে সকাল 7টার সময় একটাই বাস যাবে সেই বাসটা যদি ধরতে পারো তাহলে তো ভালো না হলে তোমাকে যেতে হবে শেয়ার গাড়িতে তোমার পার হেড পড়বে 300 টাকা করে আমরা শেয়ার গাড়ি নিলাম আর যদি ছোট গাড়ি মানে ফোর সিটার গাড়িতে যেতে চাও তাহলে পার হেড 500 টাকা করে যে গাড়িতে চারজন যাবে ঠিক আছে তো এখান থেকে শিলং মোটামুটি 90 কিলোমিটার প্লাস তো আমরা যাব এখান থেকে বেরোবো মোটামুটি ধরো 2-3 ঘন্টা সময় লাগবে শিলং যেতে এবং গিয়ে তারপরে শিলংয়ের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এবং আশা করি তোমাদের এই ভিডিও থেকে বহু তথ্য তোমরা পাবে এবং বহু জিনিস তোমরা জানতে পারবে আর এই যে বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ডটা গুয়াহাটিতে অনেকগুলো বাস স্ট্যান্ড আছে এই যে বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ডটা কিন্তু গুয়াহাটি স্ট্যান্ডের পাশে একদম স্ট্যান্ডের লাগোয়া কিন্তু বাস স্ট্যান্ড স্ট্যান্ডের ঠিক অপর পাশে তো সেই বাস স্ট্যান্ডে তোমাকে আসতে হবে আমরা চলেছি আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের রাজধানী শিলং অবধি যেতে যেতে মেঘালয় ট্যুর প্ল্যানটা বলে ফেলি মেঘালয়ের মূল ট্যুরিস্ট স্পট হলো গারো ও খাসি হিলস মূলত 4 নাইট 5 ডেজের ট্যুর প্ল্যান হয়ে থাকে যদি ভালোভাবে ঘুরতে চান ডে ওয়ানে গুয়াহাটি থেকে চলে যান শিলংয়ে এবং পায়ে হেঁটে পুলিশ বাজার ও ওয়াটস লেক ঘুরে নিন রাতে নাইট স্টে করুন শিলংয়ে ডে টুতে চেক আউট করে চলে যান চেরাপুঞ্জি রাস্তায় দেখে নিন মকডক ব্রিজ ওয়াখাবা ওয়াটারফল ওয়াইশিডং ওয়াটারফল ডেন্থলেন ওয়াটারফল আরোয়া কেভস নকালিকাই ওয়াটারফল ইকো পার্ক মসমাই কেভ মটপালং মাউন্টেন রামকৃষ্ণ মিশন মিউজিয়াম নসাঙ্গি থিয়াং ওয়াটারফল বা সেভেন সিস্টার ওয়াটারফল এবং নাইট স্টে করুন চেরাপুঞ্জিতে ডে থ্রিতে চেরাপুঞ্জি থেকে বেরিয়ে যান ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখার জন্য এখানে আপনার সারাটা দিন যাবে ট্রেকিং করে ডাবল ডেকার রুট ব্রিজ অবধি পৌঁছাতে যা এক আলাদা অ্যাডভেঞ্চার এবং ওই দিন আরও ট্রেক করে পৌঁছে যেতে পারেন রেইনবো ওয়াটারফল দেখার জন্য ডে থ্রিতে রাতে স্টে করুন এই ডাবল ডেকার রুট ব্রিজের আশেপাশেই
ডে ফোরে আপনারা বেরিয়ে যাবেন ডাউকি রিভারের উদ্দেশ্যে। সবার প্রথমে দেখবেন মাওলিলং ভিলেজ, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসাবে খ্যাত। তারপর ট্রি হাউস, রাওয়াই লিভিং রুট ব্রিজ, বোরহিল ফলস, ক্র্যাংশুরি ওয়াটারফলস, ইন্দো বাংলাদেশ বর্ডার, ডাউকি উমিঙ্গট রিভার, এবং ব্যাক করবেন শিলংয়ে, আর নাইট স্টেও করবেন শিলংয়ে। ডে ফাইভে আপনারা করবেন শিলংয়ের লোকাল সাইট সিন, যেগুলোর মধ্যে পড়বে ক্যাথেড্রাল চার্চ, উমিয়াম লেক, ডন বস্কো মিউজিয়াম, এলিফ্যান্ট ওয়াটারফল, শিলং পিক, লেডি হাইডাল পার্ক, লাইটলুম ক্যানিয়ন, টি গার্ডেন, সুইট ওয়াটারফল, এয়ারফোর্স মিউজিয়াম, স্মিথ মার্কেট, এবং ব্যাক করবেন গুয়াহাটিতে। আর রাতে গুয়াহাটি থেকে নিজের বাড়ির ট্রেন ধরে বাড়ি চলে আসবেন। এই হলো মেঘালয়ের ফুল ট্যুর প্ল্যান, যা এত সহজভাবে আপনাকে কেউ বুঝিয়ে দেবে না। আমরা শেয়ার গাড়িতে সামনের দিকে এগোচ্ছি। গুয়াহাটি থেকে শিলংয়ের পথটা অনেকটাই আঁকাবাঁকা পথ এবং পাহাড়ি রাস্তা। হালকা হালকা উষ্ণতা কমতে শুরু করেছে, পাহাড়ি পথ এবং টার্নিং আছে প্রচুর পরিমাণ। রাস্তায় আসার সময় দেখলাম একটা সিমেন্টের লরি মানে রাস্তার মধ্যে ভেঙে পড়ে আছে, ও টার্নিংয়ে ঠিক হতে পারেনি। তো এই রাস্তায় যারা যারা বাইক ট্যুর করবে তাদেরকে আমি বলবো যে বাইক ট্যুরের জন্য বেস্ট, কিন্তু রাস্তায় প্রচুর টার্নিংয়ে যে দেখো এখনও টার্নিং করছে, রাস্তায় প্রচুর টার্নিং, তো এগুলো দেখে নিও। অ্যাকচুয়ালি মেঘালয় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য বলতেই হবে, এবং বাথরুম বা ওখানকার যে জায়গাগুলো আছে প্রচুর পরিষ্কার করে রাখা হয়েছে। এবং মেঘের রাজ্য মেঘালয়, মেঘালয় কিন্তু মেঘ চলে এসছে, অলরেডি চলে এসছে সূর্য মেঘের পেছনে। চলো দেখতে থাকো। দিদি মেঘালয়তেও ছেয়ে যাচ্ছে, আমাদের দিদি। শেয়ার গাড়ি আমাদের নামিয়ে দিল সিভিলের কাছে। সিভিল হসপিটাল আছে বলে এই জায়গার নাম সিভিল। এখান থেকে লোকাল ট্যাক্সিতে পার হেড 30 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম শিলংয়ের বিখ্যাত পুলিশ বাজারে। শিলংয়ে তো পৌঁছে গেলাম, এবার থাকবোটা কোথায়? শিলংয়ের পুলিশ বাজারে প্রচুর হোটেল বা হোমস্টে আছে থাকার জন্য। একটু নিচের দিকে বা আশেপাশে খুঁজলে 1000 টাকাতেও রুম পেয়ে যাবেন। ভালো ডিল্যাক্স রুম চাইলে 2500 থেকে 3000 টাকা চার্জ লাগতে পারে। আমরা এখন আছি শিলংয়ের পুলিশ বাজারের এই মাঝখানের মার্কেটে। এখানে বহু হোটেল আছে, তোমাদের যেটা ভালো বা যেটা পছন্দ হবে সেটা তোমরা বুক করতে পারো। আমি এখন হোটেল দেখতে বেরিয়েছি, আগে থেকে বুকিং করা ছিল না, তো হোটেল দেখব এবং দেখব কিছু বুক করা যায় কিনা। আর এটাকে কলকাতা মনে করো না, দিদি আমাদের এখানে এসেছিল এবং 2023 ভোট আছে, তার জন্য এখানে প্রচার চলছে টিএমসির পতাকা। চলো। প্রায় ঘন্টাখানেক ধরে আমি বহু রুম খুঁজে শেষমেশ একটা রুম পেলাম। এখানে মোটামুটি হোটেলের দাম অনেক, মানে কোথাও 2500, কোথাও 3500, কোথাও 3000, ঠিক আছে। তো একটা রুম পেলাম এই যে ছোটোখাটোর মধ্যে, একদমই ছোটো, ডাবল বেডরুম, 1250 টাকা, এখানে দাম কমায় না। পাইন গেস্ট হাউস, হ্যাঁ, যেখানে আই লাভ শিলং লেখা রয়েছে, তার থেকে নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে বাঁ হাতে একটা গলির মধ্যে, গুপচির মধ্যে, হ্যাঁ, খুঁজে খুঁজে পেলাম অনেকক্ষণ ধরে খোঁজার পরে। তো এই যে হচ্ছে মোটামুটি রুম, হ্যাঁ, একটু কালো কালো ড্যাম পড়ে গেছে, এই সাইডে আয়না আছে, আর এই সাইডে টিভি আছে, চলে কিনা জানি না। আর এটা হলো বাথরুম, গরম জল আসে বললো, গিজার নেই তবে গরম জল আসে। তো মোটামুটি এখানে চেক ইন করে মানে আমরা একটু বাইরের দিকে যাবো, খাওয়া দাওয়া করবো, হেভি খিদে লেগেছে ভাই, সারাদিন কিছু খাইনি। আমার মতো যাতে আপনাকে 1 ঘন্টা এদিক ওদিক ঘুরতে না হয়, তাই ভিডিওর ডেসক্রিপশানে আমি কয়েকটি বাজেট হোটেলের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো, চাইলে ডিরেক্ট বুকিং করেও আপনি এখানে এসে উঠতে পারেন। তবে বর্তমানে আমার লেগেছে খিদে, তাই হোটেলের রিসেপশনে জানতে পারলাম শিলংয়ের বাঙালি রেস্টুরেন্ট সুরুচি হোটেলের কথা। খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেলাম। তো এখন আমরা আছি হোটেল সুরুচিতে। এখানে ভেজ নন ভেজ সব রকম কিছু পাওয়া যায়, বিশেষ করে মাছ পাওয়া যায়, রুই, কাতলা, ট্যাংরা, বোয়াল, আড়ি মাছ, ঠিক আছে, পাবদা মাছ, সমস্ত কিছু পাওয়া যায়। আর ইলিশ তো আছেই, তাছাড়া মটন, চিকেন, সমস্ত কিছু আছে, আর দাম অনেকটাই রিজনেবল। অন্যান্য জায়গায় ডাল 50 টাকা 60 টাকা নিচ্ছে, এটা প্লেন ডাল এখানে 5 টাকা করে। এমনি ডাল ফ্রাই যেটা আছে সেটা 50 টাকা, ডাল ফ্রাইটা খেতে ভালো লাগে না, প্লেন ডালটাই ভালো লাগে। আর রাইস হচ্ছে 1 প্লেট 30 টাকা করে। চলো চলে আসছে, দেখি এখন আমাদের প্রায় কটা বাজে, এখন 4:45 বাজে, আমরা এখন খেতে বসেছি, তো খাওয়া দাওয়া করবো। এখন ভাত যেটুকু দিয়েছে মোটামুটি এই সময়ের হিসাবে হয়ে যাবে, এ দেখো
অ্যাকচুয়ালি এখানে পুরোপুরি মানে মেঘে ঢেকে গেল, সূর্য তো এখন অস্ত যাওয়ার কথা নয়, পুরোপুরি মেঘে ঢেকে গেল, তো এখন মনে হচ্ছে যে রাত। মেঘালয় এটাই মেঘের চমক। যাই হোক, খাওয়া দাওয়া এখন শুরু করবো। আসছে মটন ফাটন আসছে, দেখি খাচ্ছি। খাসিটা কিন্তু দারুণ করে, পিসের সাইজ এরকম, মাখনের মতো গলে গেছে। আর ডালটা খেয়ে যাওয়া তৃপ্তি লাগছে, প্লেন ডাল 5 টাকা। এখানে ওই ডাল ফ্রাই খেতে হেব্বি খারাপ লাগে, মানে ডাল ফ্রাইটা আমার একদমই পছন্দ না। কী যে ফ্রাই করে, কী যে ডাল বানায়, 5 টাকা ডালই ভালো। যাই হোক, খাওয়া দাওয়ার পার্টটা তো চুকে গেল, যতদিন শিলংয়ে থাকবো এখানেই খাবো ঠিক করেছি। এবার মেঘালয় ঘুরবো কী করে সেটার প্ল্যানটা দেখে নিই। যেহেতু আমরা দুজন ছিলাম, হোটেলের রিসেপশনে জানতে পেরেছিলাম মেঘালয় ট্যুরিজমের পক্ষ থেকে বাস সার্ভিসের কথা। তার আগে বলে নিই, গাড়ি ভাড়া নিলে লোকাল সাইট সিনে কেমন খরচ হয়। গুয়াহাটি থেকে যখন শেয়ার ক্যাবে উঠেছিলাম তখন কাউন্টার থেকে বলেছিল গুয়াহাটি থেকে শিলংয়ের পিকআপ ড্রপ অল সাইট সিন মিলিয়ে 5 দিনে 4,000 টাকা করে খরচ পড়বে। ওয়াগেনার, স্পেসো বা অল্টো এই ধরনের 4-সিটার কার দেবে। সেক্ষেত্রে যদি বোলেরো হয় তাহলে পার ডে আরও 500 টাকা করে বাড়বে, এবং ইনোভা কিস্টা হলে পার ডে আরও 1,000 টাকা করে বাড়বে। তবে আমি সাজেস্ট করব শেয়ারে গুয়াহাটি থেকে শিলংয়ে যান, এবং শিলংয়ে এসে পুলিশ বাজার থেকে লোকাল ক্যাব ভাড়া করে এখানে সমস্ত জায়গা ঘুরে নিন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 3,500 টাকা করে পার ডেতেই হয়ে যাবে মোটামুটি। তবে আমি একটা ড্রাইভারের নাম্বার ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনি চাইলে ওনার সাথেও ঘুরে দেখতে পারেন। আর হ্যাঁ, আমি ক্যাব ড্রাইভারের নাম্বার প্রোভাইড করলো, আমি নিয়েছিলাম বিকল্প একটা ব্যবস্থা। আর আমরা যে বিকল্প ব্যবস্থা নিয়েছি সেটার জন্য চলা শুরু করেছি মেঘালয় ট্যুরিজম ইনফরমেশন সেন্টারের দিকে। রাস্তায় দেখলাম বিকালের মাছ বাজার, এখানে বেশিরভাগ দোকানই মহিলারা চালায়। শিলংয়ের মাছ বাজারে, মাংসের বাজারটা এখানে, সব সবজির বাজার এখানে বসেছে, কারণ আমরা যাচ্ছিলাম ট্যুরিজম সেন্টারে যেখান থেকে বাস বুকিং করবো। তো চলো মাছের বাজারটা দেখে তবে যাই, দেখো কত রকম মাছ। এখানে সব থেকে একটা ভালো বিষয় দেখলাম, সেটা হলো মহিলারা দোকান দিয়েছে মাছের দোকান। এখানে মোমো 20 টাকা করে প্লেট মাত্র, চা 5 টাকা। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে এখান থেকে বাস বুক হয় ডেইলি বাস, যারা তোমরা চেরাপুঞ্জি বা শিলং ঘুরতে যাও বা ডাউকি ঘুরতে যাও এখান থেকে বুকিং হবে। তো চলো কথা বলি, তারপরে বোঝা যাবে যে কী হবে না হবে, ঠিক আছে। এই যে আমরা এখন এসেছিলাম মেঘালয় ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, তার অপোজিটে যে অর্কিড হোটেল আছে এখান থেকে বাস বুক হয়। এবার আমরা আমাদের ট্যুর প্ল্যানটা একটু আলাদা, আমরা বাসে করে পুরো মেঘালয়টা ঘুরবো। অনেকে অনেকভাবে গাড়িতে করে অনেক কষ্টে, যারা 2 জন আসবে তারা কী করে ঘুরবে ভাই। তো 400 টাকায় চেরাপুঞ্জি, 600 টাকায় ডাউকি, আর 350 টাকায় শিলং। 3 দিনে 3টে জায়গা আমরা ঘুরবো এক এক করে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং বাসের ট্যুরটা অ্যাকচুয়ালি কেমন হয়, গাড়ির ট্যুরের থেকে কতটা আলাদা, এবং যারা এফোর্ডেবলভাবে খুঁজতে চাইছে তাদের জন্য কতটা মানে উপযোগী বা কতটা ভালো হবে সেটাই দেখবো এই ট্যুর প্ল্যানে। এবং নেক্সট যদি কখনো আসি মেঘালয়ে অন্য কোনো টাইমে, তখন আমরা কি করব, তখন আমরা পার্সোনাল গাড়ি নিয়ে প্রতিটা জায়গা, ইচ অ্যান্ড এভরি প্লেস আমরা ঘুরে ঘুরে দেখবো। তো এটা কিন্তু বাস ট্যুর প্ল্যান হতে চলেছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা নেক্সট দিন চেরাপুঞ্জির জন্য 400 টাকা পার হেড দিয়ে বাসের 2টি সিট বুক করে নিলাম, সেটার ভিডিও আসবে নেক্সট পর্বে। আর নেক্সট দিন যদি আমরা ভালোভাবে ঘুরতে পারি তাহলে এখান থেকে আমরা যাব ডাউকি রিভার অবধি এই বাসেই, তবে সেগুলি নিয়ে পরে আলোচনা করব। আর শিলংয়ের লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখে নিই। এই আর্লি হলিডে হোমে এখানে 1,000 টাকার রুম আছে, যদি একটু নিচে অনেকটা নিচে আসতে হবে কিন্তু 1,000 টাকার রুম পেয়ে যাবে। আর সম্পূর্ণটা ফুল আমরা পেলাম না, মানে আমি তো জাস্ট জিজ্ঞেস করতে গেছিলাম, পেলাম না। মোবাইলটা বের করতে মোবাইল
ভেজ ফর্টি আর চিকেন চিকেন ফিফটি। এখানকার লোকজন নারকেল দিয়ে পান খায়। আমরা এখন মার্কেটের মধ্যে আছি এবং এখানে প্রচুর জিনিস। এটাকে তুমি কলকাতাতে যেরকম চান্দনি মার্কেট আছে, এটাতে তুমি শিলংয়ের চান্দনি মার্কেট বলতে পারো। প্রচুর মানে পুলিশ বাজারের এখানে প্রচুর দোকান, বিভিন্ন প্রকারের দোকান, যা যা লাগবে সব আছে। স্টেশনের থেকে শুরু করে তারপরে যা যা তোমার দরকার সমস্ত ধরনের জিনিস তুমি এখানে পেয়ে যাবে। বাজারটা ঘুরতে বেশ ভালোই লাগছে। তো চলো আমরা ঘুরে দেখাচ্ছি এবং এক্সপ্লোর করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাই ছেলেরা কি মানুষ না নাকি পুরো মার্কেট জুড়ে শুধু মেয়েদেরই জিনিসপত্র, মেয়েদেরই, ছেলেদের কোনো ভালো জিনিসপত্রই নেই, ভালো কি মোটেই নেই। হ্যাঁ কি এই পুলিশ বাজার ভাই, ছেলেদের কোনো জিনিসপত্রই নেই, খুব দুঃখ লাগলো, কিছুই কিনতে পারলাম না, শুধু মেয়েদের জিনিসপত্রে ভর্তি, কি আর বলবো। যাই হোক সকলে আসো এবং এনজয় করো। তো আমরা রাতে সেই আবার সুরুচি হোটেলে চলে এসেছি, সেই খাবার, সেই মাটনই আবার অর্ডার করবো রাত্রেবেলা, রাইস আর মাটন আর ডাল, আর কিছু যদি ভাজা পাওয়া যায় তাহলে ভাজা দিয়ে খেয়ে নেবো। তো সূর্য হোটেলে খাবার মাটনটা আমার কাছে ভালো লেগেছে, অন্যান্য কী রান্নাতে কেমন কী হচ্ছে সেটা জানি না, তো মাটনটা আমার ভালোই লাগছে। এখনও কিন্তু মাটন অর্ডার দেবো, 4 পিস 200 টাকা আর 2 পিস নিলে 100 টাকা, ঠিক আছে? তো এটাই অ্যাফোর্ডেবল মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই এবং খাওয়া দাওয়া করে আজকের জন্য গুড নাইট হয়ে যাবে এখানে। নেক্সট ভিডিওতে আমরা চেরাপুঞ্জির ব্লগ শুরু করব, তো সেই ভিডিওটা অবশ্যই দেখতে ভুলো না। সম্পূর্ণ ট্যুর প্ল্যানের কথা যখন উঠেছে তাহলে আপনাদেরকে বলে দিই এই ট্যুরে কতটা খরচ হতে পারে, আর এই খরচটা ধরা হবে কলকাতা টু কলকাতা। যদি ট্রেনে স্লিপার ক্লাসে আপনি যাত্রা করেন তাহলে 475 টাকা করে আপনার যাওয়া এবং আসার টিকিট পড়বে 950 টাকা। আপনি পৌঁছে যাবেন কলকাতা থেকে গুয়াহাটি, এবং গুয়াহাটি থেকে শিলং পৌঁছাতে যদি আপনি বাসের সাহায্য নেন তাহলে আপনার যাতায়াতের খরচ পড়বে 170 টাকা করে 340 টাকা, আর যদি শেয়ার্ড বোলেরোতে যান তাহলে 300 টাকা করে 600 টাকা, আর যদি শেয়ার্ড ফোর হুইলারে যান তাহলে 500 টাকা করে 1000 টাকা। আমি ধরে চলবো আপনি বাসেই গেছেন। এবার ওখানে যদি আমাদের মতো 3 রাত স্টে করেন তাহলে রুম ভাড়া 1000 টাকা করে 3 দিনে 3000 টাকা, এবং এক রুমে দুজন থাকবেন সেটা ভেবেই পার হেড পড়বে 1500 টাকা। আরেকটা কথা বলে রাখি, আসাম বা মেঘালয়ে আপনি সিঙ্গেল বেডরুম পেয়ে যাবেন যেটা কস্ট অ্যারাউন্ড 500 থেকে 600 টাকা পার ডে পড়বে। আর আমি যদি মেনে চলি যে আপনি সম্পূর্ণ ট্যুরটা মেঘালয় ট্যুরিজমের বাস সার্ভিসের মাধ্যমে করবেন তাহলে ডাউকি যাওয়ার ভাড়া 600 টাকা, চেরাপুঞ্জি যাওয়ার ভাড়া 400 টাকা, এবং লোকাল সাইট সিনের ভাড়া 350 টাকা, অর্থাৎ টোটাল পড়ছে 1350 টাকা। আর 4 দিন আপনার খাওয়া দাওয়ার খরচ পড়বে 350 টাকা করে পার ডে, অর্থাৎ 1400 টাকা। এবং এখানে প্রচুর জায়গাতে প্রচুর এন্ট্রি ফি লাগবে, তো সেই এন্ট্রি ফি এবং কিছু কিছু খরচ আমি আদার্স হিসাবে ধরে নিয়েছি 960 টাকা, অর্থাৎ আপনি যদি হিসাব করেন তাহলে টোটাল 6500 টাকায় আপনার মেঘালয় ট্যুর কমপ্লিট হচ্ছে। এবার আসি ডাউকিতে গিয়ে যদি বোট রাইড করেন সেক্ষেত্রে 800 টাকা আপনার গুনতে হবে 1 ঘন্টার জন্য, সে একজন থাকেন, দুজন থাকেন বা তিনজন। আমি ধরে নিলাম দুজন গেছেন তার জন্য পার হেড 400 টাকা করে পড়বে, অর্থাৎ আলটিমেটলি 6900 টাকায় আপনার টোটাল মেঘালয় ট্যুর কমপ্লিট হবে। এবার যদি আপনি দিন বাড়ান তাহলে আপনার এক্সপেন্ডিচার গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তো বলে দিলাম 6500 টাকায় আপনার গুয়াহাটি ট্রিপ। বন্ধুরা তো বিষয়টা হলো এই যে আমরা টোটালি মেঘালয়টা এবার কিন্তু বাসে এক্সপ্লোর করব। জানি অনেক কিছু হয়তো মিস হয়ে যাবে বা অনেক কিছু এটার মধ্যে থাকবে না বা অনেক কিছু নতুন অ্যাড হবে বাসের জন্য। তো বাসে কি করে খুব কম খরচে এই মেঘালয় ট্যুর করা যায়, যারা দুজন আসছেন তাদের জন্য তো খুবই এফেক্টিভ হবে এই ভিডিওটি, এবং ভিডিওগুলি অবশ্যই দেখবেন। তো আজকে মোটামুটি আমরা শিলং আসলাম, গুয়াহাটি থেকে টোটাল জার্নিটা দেখালাম, শিলংয়ের লোকাল মার্কেটটা দেখালাম, শিলংয়ের পুলিশ বাজারটা দেখালাম, এবং হোটেল দেখালাম কয়েকটা, এবং খাওয়া দাওয়াটাও দেখালাম। তো শিলংটা হয়ে গেল এবং কাল থেকে শুরু হবে আমাদের চেরাপুঞ্জি, তারপর ডাউকি, এবং আবার শিলংয়ের লোকাল সাইটসিং, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব গুয়াহাটি এবং গুয়াহাটির দিকে নিজের নিজের বাড়ি। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।
আশা করি মেঘালয়ে কিভাবে ঘুরবো তার ফুল ট্যুর প্ল্যানটা আপনাদের বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিও থেকে আমাদের মেঘালয় ট্যুরের জার্নি শুরু হবে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাকে চাইলে আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারেও ফলো করে রাখতে পারেন, সেক্ষেত্রে আমার ব্র্যান্ড ভ্যালুটাও একটু বাড়বে আর আপনাদের ভিডিওর কোয়ালিটিও বাড়বে, আর আপনি জানতে পারবেন আমার বর্তমান অবস্থা, আমি আছি কোথায়। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।